এই ভোট চুরি করে এই ডাকাতি করে আওয়ামী লীগ নামে দলটার মৃত্যু হয়েছে। মানে আমি জাস্ট একটু রাজনীতি সরিয়ে রেখে আমরা যদি চিন্তা করি, মনে হয় একটা দল করেন কিন্তু ডক্টর মিজান তো দল করেন না, অন্তত কোনো পদে নেই। আচ্ছা, তো তার জায়গা থেকে উনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একটা বিশ্ববিদ্যালয়ের ভিসে ছিলেন, মানে বাংলাদেশে একটা নির্বাচন হচ্ছে না যেটা গ্রহণযোগ্য। মজার ব্যাপারে যে বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে না এটা আওয়ামী লীগও এখন বলে। আমি অনেকের সাথে আওয়ামী লীগের নেতার সাথে টকশো করেছি যারা মনে করছেন যে হ্যাঁ অনেক বিতর্ক আছে, অতি উৎসাহী, ওনাদের একটা ভাষা আছে, ওনারা করেন নাই অতি উৎসাহীরা 2018 সালে অনেক কিছু করেছে, এমনকি ওনাদের সাংগঠনিক সম্পাদকও একটা অন রেকর্ড এই কথা বলেছেন, ওনার আসনেও নাকি তাই হয়েছে, উনি তাই বলছেন। সো ওনারা স্বীকার করছেন তো যে বাংলাদেশে একটা ফেয়ার ইলেকশন হচ্ছে না। ঘটনাচক্রে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ এখন পর্যন্ত, যদি আপনি গণতান্ত্রিক দেশ চান নিশ্চিতভাবে নির্বাচন একটা, নির্বাচন হইলেই যে গণতন্ত্র ভালো হয়ে যাবে, নট নেসেসারিলি। ভারতের উদাহরণ আমাদের সামনে আছে, অসাধারণ নির্বাচন হয় কিন্তু ভারতের এক্সিস্টিং যে গভর্নমেন্ট সে খুব ইনক্রিজিংলি অথরিটারিয়ান হয়ে উঠছে, কর্তৃত্বপরায়ণ হয়ে উঠছে। ভারতের প্রেস ফ্রিডম ইন্ডেক্সে এখন বাংলাদেশের মতো অবস্থা, নানাভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এগুলো আমাদের চোখের সামনে। সুতরাং নির্বাচন হলেই একটা সরকার বা দেশ গণতান্ত্রিক হয়ে যাবে, নট নেসেসারিলি। কিন্তু এটা খুব জরুরি প্রশ্ন, নির্বাচন ছাড়া কি গণতান্ত্রিক দেশ হতে পারে? উত্তর হচ্ছে না। কেন? এই যে গভর্নমেন্ট ভারতে বা আমি আর সরিয়ে রাখি ইউরোপে, হাঙ্গেরিতে ভিক্টর অরবান আছেন, মারাত্মক রকম কর্তৃত্ব পরায়ণ হয়ে উঠছেন এই নির্বাচিত হওয়ার মাধ্যমেই, ফ্যাসিস্টরা ক্ষমতায় আসা একরকম মানে পরিস্থিতি তৈরি হয়েছে। ইটালিতে মেলানির তার দল সেই রুট কিন্তু ফ্যাসিজমের মধ্যে, কিন্তু ওদের একটা সুবিধার জায়গা আছে, সেটা হচ্ছে তারা ভোট দিয়ে আবার এদেরকে সরিয়ে ফেলতে পারে। আমেরিকায় ট্রাম্প এসেছিল, আমেরিকা কিন্তু ট্রাম্পকে সরিয়ে ফেলা গেছে। সো নির্বাচনে ওই ইম্পর্টেন্সের জায়গাটা আছে। এখন আমরা একটা নির্বাচন করতে পারছি না, আমরা জাস্ট একজন নাগরিক হিসাবে একটু কথা বলি তো, এবং এটার জন্য কি করছি আমরা? নানা রকম কথা, তোমার শক্তি আছে, নাই আমার শক্তি, আমি ফেল করলাম কথার কথা। তো তাতে কে জিতলো আসলে? যারা মনে করছেন জিতছি আমি, বিএনপিকে দূরে রাখলাম, আমি ক্ষমতায় থেকে গেলাম, এ দেশটাকে কিন্তু ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই জায়গাটা একটু অ্যাড্রেস করা দরকার। আপনি কাকে হারাচ্ছেন আসলে? আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেন 2018 সালের নির্বাচনের পর, তখন এরকম নির্বাচন আগে অনেক টক শো করছিলাম, ইলেকশনের পর এক টক শোতে একজন আওয়ামী লীগের নেতা আমার কাছে একটু ভাব দেখালো যে কেমন দেখিয়ে দিলাম। আপনাকে কি দেখালেন আসলে? এই ভোট চুরি করে এই ডাকাতি করে আওয়ামী লীগ নামে দলটার মৃত্যু হয়েছে। আমার কাছে খুব ফ্রাস্ট্রেটেড লাগে। 75 বছর হবে এই দলটার বয়স আগামী বছর। আমাদের তো স্বাধীনতার ইতিহাস কার? আওয়ামী লীগের। এই দেশ স্বাধীন করেছে তো তারা, কোনো সন্দেহ নাই। সেই দেশ, সেই দলটা আজকে রাতে ভোটটোট করে ক্ষমতায় থাকা কি একমাত্র দায়িত্ব মনে করে? ক্ষমতায় কিন্তু যে কেউ থাকতে পারে, ফর গড সেক। আমি প্রায় বলি ক্যামেরুনের প্রেসিডেন্ট এখন 47তম বছর ক্ষমতায় আছে, সো হোয়াট? মুগাবেও তো শেষ পর্যন্ত 30-32 বছর ক্ষমতায় ছিল, কি হয়েছে তাতে? হুন সেন ক্ষমতায় আছে, তার সন্তানের হাতে এবার ক্ষমতা তুলে দিলেন 27 বছর পর, কি হয়েছে? ক্ষমতায় থাকা যায় তো আসলে? এবং দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে মানুষ তাদের সাথে আছে। ওনাদের বয়ানটা হচ্ছে এরকম, আমাকে তো ফেলতে পারছো না, তার মানে লোকজন তো আমার সাথেই আছে। নো, আমাদের এখানেও যতটুকু প্রতিবাদ আছে, কম্বোডিয়াতে আমি কাছের উদাহরণ দিই, সেখানে তার 5% 2% প্রতিবাদ নেই। দ্যাট ডাজন্ট মিন যে ওই হুনসেনের পার্টি, ক্যাম্বোডিয়ান পিপলস পার্টি খুব জনপ্রিয় না। তো যে কথাটা বলতে যাচ্ছিলাম আসলে, পারবো কি না সময় বলবে। একটা কথা মনে রাখতে হবে, অত্যন্ত অত্যাচারী ফ্যাসিস্ট সরকার, এই যে আজকে এরশাদ বিরোধী আন্দোলনের কথা বললো, খুবই ছোট ছিলাম আমি, পরে পড়তে গেছি, পড়ে জানার চেষ্টা করেছি, ডক্টর মিজানদের খুব ভালো মনে থাকার কথা, ধরুন বিনা বিচারে হত্যাকাণ্ড। আমি এরশাদ বিরোধী আন্দোলন করা মানুষজনকে জিজ্ঞেস করেছি, আমি নাম তুলে বলতে পারবো, এর মধ্যে আওয়ামী লীগের খুব সিগনিফিকেন্ট নেতা এবং সম্পাদক আছে, অফ রেকর্ড জিজ্ঞেস করেছি, আপনারা কি কোনোদিন ভয় পাইছেন আপনাকে তুলে নিয়ে গিয়ে বিচার বহির্ভূতভাবে হত্যা করবে? আপনি কি ভয় পেয়েছেন কোনোদিন আপনাকে গুম করে ফেলবে? এই অভিযোগগুলো পাওয়া যায়নি। সুতরাং সেই এরশাদের বিরুদ্ধে আন্দোলন করা আর এখনকার আন্দোলন করা, এই আন্দোলনের মধ্যে জনগণের সম্পৃক্ত হওয়া টাফ, কিন্তু হবে বলে আমি বিশ্বাস করি।